পোশাকিন ছড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে সাবরুমের সাচদ ব্লকের শিবপ্রসাদ কলোনিতে রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। একসাথে আগুন লেগে যায় 9 থেকে 10 হেক্টর জায়গাতে। তার মধ্যে কালবৈশাখী ছিল 2-শোর। মুহূর্তে আগুন ছড়িয়ে যেতে থাকে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের দিকে। ঘটনাস্থলে 100 মিটার দূরে গ্যাস গোডাউন। বিএসএফ টিএসআর দমকল বাহিনী এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় 3 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের বিভীষিকা সত্যিই খুব বেশি ছিল এবং আমাদের যারা মিডিয়া ভাইরা ছিলেন ওনারা সর্বতোভাবে সাহায্য করেছেন এবং আমরা দেখেছি যে অল্প সময়ের মধ্যে আগুনটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। কারণ আপনারা সবাই দেখেছেন প্রচুর পরিমাণ বাতাস তৎসময় বইছিল এখানে, তো এটাকে আয়ত্তে আনা তৎসময় মানে একটা চিন্তা এসেছিল যে খুব ভয়ানক হয়ে যেতে পারে, এটাকে কন্ট্রোল করা খুবই দুঃসাধ্য হতে পারে। কিন্তু যাই হোক, সবার পরিশ্রমের বিনিময়ে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আগুনকে কন্ট্রোলে আনতে পেরেছি।